কোন্নগরে করোনার আক্রান্তের হদিস মিলতেই তৎপর পুরসভা। কোন্নগর 12 নম্বর ওয়ার্ডের স্বপ্ননের আবাসনের এক ডাক্তারের শরীরে এবার করোনা ভাইরাসের হদিস মিলেছে রবিবার। সেই খবর জানতে পারার পরেই যুদ্ধকালীন তৎপরতার কাজ শুরু করেছে কোন্নগর পুরসভা। সোমবার সকাল থেকেই আবাসনের প্রতিটি ঘর, লিফট, গ্যারেজ স্যানিটাইজিং করার কাজ শুরু করেছে কোন্নগর পুরসভা। এদিন পুর প্রধান ব্যাপাদিত্য চ্যাটার্জি বলেন, এই আবাসনের দিকে তাদের বিশেষ নজর থাকবে এবং আবাসিকদের 14 দিন কোয়ারেন্টাইনে থাকার কথাও বলা হয়েছে। আবাসিকরা জানান, তিনি গতকালেও তার ফ্ল্যাটেই ছিলেন। বলছি, আপনার আবাসনের এক ডাক্তারের এটা জানা গেছে, তো এই বিষয়ে কি বলবেন আপনি বাসিন্দা হিসাবে? না, আমি বলবো একটাই কথা, আমার মানে আমাকে একটা প্রশাসনের ব্যাপারে একটাই কথা আছে, যে যে লোকটা কে টেস্ট করা হয়েছে, নিশ্চয়ই কালকে টেস্ট করে কালকে পজিটিভ বেরোয়নি, তা যখন টেস্টটা করাই হয়েছে তারপরে সে ডিউটি করে কী করে, এবং সে আমাদের এখানে টোটাল ব্যাপারটাকে ডাকে আমরা থেকেছি, ফলে এখানে মেশা ফেশা যাবতীয় যা কিছু করা, তার বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট বাবা আছেন, রিসেন্ট অপারেশনস করে এসছেন, তার টাচে যাওয়া, মানে আমাদের প্রত্যেককে আমাদের একটা স্টেক কন্ডিশনের মধ্যে ফেলে দিয়েছেন। না মানে উনি কি এসে সবার সাথে ঘুরেছে ফিরেছেন? হ্যাঁ, বাজারে গেছেন, এখানে চায়ের দোকানে চা খেয়েছে, সিগারেটের দোকানে সিগারেট খেয়েছে। আচ্ছা, এটা কবেকার? পরশুদিনের ঘটনা, রাত্রেবেলা। মানে কালকে ধরা পড়েছে, পরশুদিনও উনি এখানে ছিলেন? রাত্রেবেলা, সন্ধ্যাবেলা। আচ্ছা, পরশুদিনও উনি এখানে ছিলেন? হ্যাঁ, ঠিক আছে। কালকে মনে করুন না, কালকে উনি এসেছেন এখানে, উনি এখানে এসে কালকে উনি ডিউটি গেছেন, মানে 10টা সাড়ে 10টায়, 3টে সাড়ে 3টার সময় উনি এসেছেন ডিউটি করে, আবার 6টা সাড়ে 6টার সময় বেরিয়ে যাচ্ছেন, মানে তখন মনে হচ্ছে অ্যাডমিট হতে বেরিয়ে যাচ্ছেন, উনি ফোনে মেসেজ পেয়ে গেছিলেন, কিন্তু ডিউরিং দ্য টাইম উনি কী করেছেন, এই ঘরে উনি থাকতেন ওই বিল্ডিংটাতে, ওখান থেকে ওই যে পর্দা দেওয়া ওখানে চাবিটা নিয়ে গিয়ে সিকিউরিটির কাছে দিয়েছেন, যে তোমরা ওই বাড়িতে, ওনার আরেকটা ফ্ল্যাট আছে ওই বাড়িতে পৌঁছে দিতে, তার মানে কি সিকিউরিটিকে স্টেক কন্ডিশনে ফেললেন? তো এগুলোর মানেটা কি? একটা মনে হয় এডুকেটেড, তো একবার ঘরের মধ্যে, এখানে আমাদের ফ্ল্যাটের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রিটায়ার্ড পার্সন্স, ম্যাক্সিমাম প্রত্যেকের কালটা স্লিপলেস নাইট তারা কাটিয়েছে, লক্ষ্য করতে পারছি 12টা 1টা বাজে প্রত্যেকের ঘরে লাইট জ্বলছে, কারণ একটা তো অটোমেটিক্যালি তাদের একটা মাইন্ডের একটা রিপারকেশন হচ্ছে, তো এইটুকু যে রেসপন্সিবল তো থাকা উচিত ছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুবীর তালুকদার। দাদা, তোমার কোন্নগরে এক ডাক্তারের করোনা পজিটিভ পাওয়া গেছে, এই বিষয়ে কি বলবে? না, গতকালকে আমরা শুনেছিলাম যে এরকম ঘটনা ঘটেছে, একটা ডাক্তারও ওনার পজিটিভ পাওয়া গেছে, ওনাকে বেলাঘাটা আইডিতে নিয়ে গেছে, তো সেটা শোনার সাথে সাথে আমরা আমাদের লেভেল থেকে সিএমওইচ এবং এইচডিও স্যারের সাথে কথাবার্তা বলেছি যে ওনারা কী প্রিপারেশন নেবেন, তো ওনারা আমাকে বললেন যে পৌরসভাগতভাবে আপনারা আপনাদের মতন চেষ্টা করুন, ওনারাও মনিটারিং করছে পেশেন্টটাকে, এই অবধি কথা হয়েছে, তো আজকে সকালবেলা অবধি আমরা আমাদের টোটাল এলাকায় স্যানিটাইজের কাজ শুরু করেছি। তাই এরপরে কী ভাবছেন? হ্যাঁ, এরপরে কী ভাবছেন? এরপরের বিষয়টা স্বাস্থ্য দপ্তর দেখছে। আর ওনার পরিবার কি এখনও রয়েছে ফ্ল্যাটে? সেটা আমি জানি না, আমি শুনলাম নাকি ওনার পরিবার রয়েছে, এবার সরকারের যা নিয়ম নীতি আছে সে তো নিশ্চিত সরকার সেটা যা ভালো বুঝেছে। আর উনি কি এর মধ্যে এসেছিলেন কোন করে বলে জানাতে পারছেন? শুনলাম যে উনি নাকি কোন করে এসেছিলেন এর মধ্যে। আচ্ছা আচ্ছা, সেই বিষয়েও মানে কি আপনি এলাকায় সতর্ক করার কিছু কাজ? অবশ্যই, উনি যেটা আমাদের কাজ আছে, আমাদের সরকারি নির্দিষ্ট কিছু গাইডলাইন্স আছে, আমরা এটা হয়ে যাওয়ার পর আমরা সেই গাইডলাইন্স অনুযায়ী ফিক্স করে দিচ্ছি, কিছু গাইডলাইন্স দিয়ে দেবে যে কীভাবে কীভাবে চলতে হবে, এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, জিনিসখানা টেস্ট হয় তারপরে ডিক্লেয়ার করা, এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, শুধুমাত্র আমরা এই এলাকাটাকে স্যানিটাইজেশন করে দিয়ে যাচ্ছি, এবং যেমন যেমন সরকারিভাবে নির্দেশ আসবে সেই অনুযায়ী আমরা।